পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয়। তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায়, এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা? জুজদান বলতে গিলাব বোঝানো হয়েছে সম্ভবত, অনেক এলাকায় হয়তো জুজদান বলে, আমি যদি ভুল না বুঝে থাকি। তো কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাব এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন, সন্দেহাতীতভাবে এটা কোরআনের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ। যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে ধুলাবালি পড়বে, হ্যাঁ ময়লা পড়তে পারে, তো সেজন্য আমি কোরআনকে মহব্বত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম, এটা ভালো। কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলে দেয়নি। সো এটাকে কেউ কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে। এটা হলো আপনার নিজের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি, একটা পদ্ধতি, একটা উপায়। কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল, এটা অবশ্যই কোরআনের প্রতি তার মানে সম্মান প্রদর্শনের অংশ। আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময়ে আশা করতে পারে, কিন্তু এটা শরীয়তের কোনো নির্দেশিত বিষয় না। এই জন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে। তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন, আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে, অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা, কোনো অসুবিধা নেই, খোলা রাখাতে কোনো দোষ নেই, বেয়াদবি নেই, কিন্তু আপনি নিজে কোরআন ধুলাবালি যেন না পড়ে, ময়লা যেন না পড়ে, তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন, গেলাপ ইত্যাদি পেঁচিয়ে রাখেন, সেটা জায়েজ আছে। হ্যাঁ, সেটা জায়েজ আছে, এবং কোরআনের মহব্বতের কারণে করেছেন সেজন্য আল্লাহর কাছ থেকে বিনিময় আশাও করতে পারেন। যে আপনি কোরআনের যে মৌলিকভাবে ওমাই আজিম শাহ ফা ইন্না মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকওয়ার প্রমাণ সেটা জাহির হয়। কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে। হ্যাঁ, সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে, যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরআনের উপরে কিছু না রাখা, কোরআনকে সব কিছুর উপরে রাখা, এটা সম্মান প্রদর্শনের কমন কাজ। আর কিছু আছে স্পেশাল কাজ, যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে, আরবদের আবার সেই কালচার নাই, তাদের কালচার আছে ভিন্ন, তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে, অনেক ভালো করে করে, গোল্ডেন কালার করে করে, কোরআনের প্রতি সম্মান দেখে তারা এই কাজ করে। তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয়, সেটা এক এক এলাকা এক একভাবে হতে পারে, কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে গণিত হতে পারে। কিন্তু এমনিতে কাবার করে রাখলো কেউ, গিলা ব্যবহার করলে কারণে বেদাত হবে না ইনশাআল্লাহ। আর এটা কেউ যদি না করে, অর্থাৎ কাবার বা গিলা ব্যবহার না করে, তাহলে তিনি কোরআনের আদবের খেলাফ করেছেন এমন বলা যাবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।